গাজীপুরে সরগরম ভোটের মাঠ, প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন আপনি? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তিমি, আপনি জানেন যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন কিন্তু 25 মে অনুষ্ঠিত হবে। সে 25 মেকে সামনে রেখেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের 8 জন মেয়র প্রার্থী এবং সর্বমোট 320 জন কাউন্সিলর প্রার্থী প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে কিন্তু তারা ভোট চেয়ে যাচ্ছেন এবং সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে কিন্তু তারা যাচ্ছেন এবং ভোটাররাও কিন্তু খুব আনন্দমুখর পরিবেশে কাটাচ্ছেন, কারণ প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ কাউন্সিলররা তাদের কাছে ভোট চেয়ে যাচ্ছেন এবং 8 জন মেয়র প্রার্থীও কিন্তু তাদের কাছে ভোট চেয়ে যাচ্ছেন এবং খুব উৎসবমুখর পরিবেশেই কিন্তু গাজীপুর সিটি কর্পোরেশনের বিরাজ করছে। তো আমি যদি একটু দেখাই যে গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু ফেস্টুন, ব্যানার, পোস্টারে কিন্তু ছেয়ে গেছে এবং গাজীপুর সিটি কর্পোরেশন কিন্তু এখন আনন্দ উৎসবমুখর পরিবেশেই কিন্তু বিরাজ করছে। তো গাজীপুর সিটি কর্পোরেশনের যে মেয়র প্রার্থীরা রয়েছেন নৌকা প্রতীকের, তিনি কিন্তু তার নির্বাচন প্রচারণা শুরু করেছেন, তবে 9 মে প্রতীক বরাদ্দর পর থেকেই কিন্তু তারা এই ভোটের মাঠে নেমে গেছেন এবং সাধারণ ভোটারদের কাছে গেছেন এবং সাধারণ ভোটাররাও কিন্তু খুব আনন্দ ঘন মুহূর্ত কাটাচ্ছেন বিভিন্ন চা স্টলে, রাস্তার অলিগলিতে, সব জায়গায়ই কিন্তু আসলে এই ভোটারদের উপস্থিতি রয়েছে এবং সাধারণ ওয়ার্ড কাউন্সিলর কিন্তু তাদের সাথে মত বিনিময় করছেন এবং ভোট চেয়ে যাচ্ছেন এবং মেয়র প্রার্থীরাও কিন্তু খুব আনন্দমুখর পরিবেশে তাদের কাছে ভোট প্রার্থনা করছেন। তো খুব আনন্দমুখর পরিবেশে এখন পর্যন্ত রয়েছে। তো এই ছিল গাজীপুরের সিটি কর্পোরেশন নির্বাচনের সর্বশেষ সংবাদ। তিম্মি।